নিজেকে বেশ অমিতা বাচ্চনের ডন ডন মনে হচ্ছে আর কি এটা হাতে নিয়ে। আমরা যেরকম ড্রাগন চিকেন খাই সেটা থেকে কিন্তু ডিফারেন্ট। কি চোখ মারছিস, এটা ভিডিও করছো নাকি? অ্যানাটমি যে ড্রাগন চিকেন সেটা খুব ঝাল হয়, সেটার জন্য কিন্তু ভালো একটা ফুড আইটেম। আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় হিউজ একটা টিভি স্ক্রিন লাগানো আছে এখানে আর কি, তো লোকেরা চাইলে এখানে বসে টিভিও দেখতে পারে। খাবারটা নিয়ে বসে যাওয়া যায় কেমন হয় বলো? বেশ মন হচ্ছে না, বেশ ওই তিনতলা ছাদে বসে যেরকম হাওয়া পাওয়া যায় এরকম একটা হাওয়া হাওয়া ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমি বালি চলে এসেছি। তো বন্ধুরা, ছোটবেলায় এই এজি ওজি রোজি শুনোজি এই গানটা আমরা সকলেই শুনেছি, অনিল কাপুরের বিখ্যাত একটা গান। তো সেই গানটার সাথে মানানসই রিদেম করা আর কি, রাইম করা একটা এমনই জায়গায় আমরা এসেছি খেতে আজকে, সেটা কোন জায়গা? তো সেই জায়গাটা না আপনাদেরকে বলে বলুন। ও, নাম বলতে বললে তাই তো, মানে কোথায় আমরা এসেছি বেশি কিছু বলবো না, আমরা দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটির ঠিক পাশে, ওজি বাই দা লেক, একদম লেকের পাশে। আর দেখো কি সুন্দর একটা লেক রয়েছে, চারি রয়েছে ওপেন এয়ার রেস্টুরেন্ট, একটুখানি দেখিয়ে দাও। আর যারা যারা আমাদেরকে প্রথমবার দেখছো, তাদেরকে জানিয়ে রাখি আমি হলাম অরিজিৎ, আর আমি পৌলমি, এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশীলা কাপল। আর একটা নতুন নিউলি ফ্রেশ ব্লগ দিয়ে আমরা দুজন আবার চলে এসেছি আজকে ওজি বাই দা লেক রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে খাবো দাবো ঘুরবো, খুব সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো। জায়গাটা এমন দারুণ, এমন সুন্দর লোকেশনে, এই দেখুন পিছনে মা ফ্লাইওভার যাচ্ছে, মা ফ্লাইওভার। আর ঠিক আমার এই পাশে মানে আমার লেফটে, লেফটে হচ্ছে সায়েন্স সিটি। এই সায়েন্স সিটিতেই আমরা ছোটবেলায় আসতাম, না আমরা ডেটে এসেছিলাম মনে আছে আর কি, ছোটবেলা তো আসতাম, প্লাস আমরা বলুন বিয়ের আগে এসেছিলাম এখানে তো প্রেম টেম করতে আর কি, তো সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল, বহুদিন আসা হয়নি। বহুদিন যাওয়া হয় না, আমি অনেকবার বলেছি সায়েন্স সিটি চলো কিন্তু সায়েন্স সিটি আমাকে নিয়ে আসেনি, কিন্তু ফাইনালি সায়েন্স সিটির পাশে ওজি বাইদা লেককে নিয়ে এসেছি। সায়েন্স সিটি না এলেও একদম আশেপাশে তো এসেছি আমরা ওজি বাইদা লেকে আর কি। পিছন থেকে ওটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে বলো? একদম, একদিকে সায়েন্স সিটি একদিকে মা ফ্লাইওভার, হ্যাঁ মাঝখানে আমরা দুজনে আর কি লেকের ধারে, বেশ দূরে কোথাও বেড়াতে এসেছি আর কি, এরকম একটা মানে ফিল হচ্ছে। এটা একটু বলে দাও যে এই যে রেস্টুরেন্টের যেটা বানিয়েছে এটা কিন্তু কলকাতাতে একদম ইউনিক, একদমই ইউনিক স্টাইলে বানানো আর কি, এরকম রেস্টুরেন্ট তো মনে না আর কোথাও আছে বলে আর কি, সাউথ কলকাতার মধ্যে একদম ইউনিক, লেকের ধারে এরকম কলকাতার মধ্যে আর আছে বলে তো মনে হয় না। আমারও তাই মনে হয়, আর এটা একটু যত সম্ভব একটু বালি ফিল দেওয়ার জন্য, হ্যাঁ মানে ওই কলকাতার বুকে এক টুকরো বালি আর কি, এটা বালি মানে হচ্ছে বালি বিদেশ, বিদেশের বালি আর কি, ওই বালি নয়, হ্যাঁ বিচের ধারে বালি নয়। কিছুক্ষণ পর আমরা কিছু ছবি টবিও তুলবো, ছবি তুলবো, সেট আপ করা রয়েছে। ভয় লাগছে, আমি এরকম করে পড়ে যাবো না তো লেকের মধ্যে আবার? আর তুমি আবার এরকম করো না তাহলে অবভিয়াসলি পড়ে যাবে, ব্যাক ফ্লিপ নিয়ে পড়ে যাবো না? হ্যাঁ পড়ে যেতে পারো। আর এই গোলটা দেখছো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না ওই ডক্টর স্ট্রেঞ্জ ওই স্পাইডারম্যানের মুভিটা যেমন ছিল না, এরকম গোল গোল ঘুরিয়ে ডক্টর স্ট্রেঞ্জ আর কি পোর্টাল তৈরি করতো, ওরকম একটা ফিল পাচ্ছি আর কি। তুমি ডক্টর স্ট্রেঞ্জে পোর্টাল থেকেই বেরিয়ে আসছো, ছবিটা এভাবেই তুলবো মানে আমার আর দুরকম আরো ভ্যারিয়েন্ট বেরোবে আমার নাকি? কি চোখ মারছিস, সেটা ভিডিও করছো নাকি? সাবধানে সাবধানে পড়ে যাও না আবার। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এখানে একটু আরো কিছুক্ষণ বসে থাকলে ভালো হয়, আর কিছু খাবারটা নিয়ে বসে যাওয়া যায় কেমন হয় বলো? বেশ মন হচ্ছে না, বেশ ওই তিনতলা ছাদে বসে যেরকম হাওয়া পাওয়া যায় এরকম একটা হাওয়া হাওয়া ফিল হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি বালি চলে এসেছি। বালি চলে এসেছো? বালি, আচ্ছা বালি চলে এসেছো, আচ্ছা। এত সুন্দর একটা এরকম ডেকোরেশন করা রয়েছে, তার সামনে এই যে বসে রয়েছি, পাশে রয়েছে লেক, হ্যাঁ দারুণ লাগছে। And thank you so much আমাকে এই জায়গাটাতে নিয়ে আসার জন্য। ও ফেরম স্বামী অনেক ভাগ্য করে পাওয়া যায় তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, আর এরকম ওয়াইফও একদম। বেবারে যে কিছু অর্ডার দেওয়া যাক নাকি? একদম, সিবি মকটেলস, সবই মকটেল এগুলো। একটা তো ইয়ে অ্যাপিটাইজার দিলাম তার সঙ্গে। আচ্ছা অ্যাপিটাইজার আমরা নিয়েছি হচ্ছে ড্রাগন চিকেন, ড্রাগন চিকেন নিয়েছি। আর মকটেলের মধ্যে এখনো কনফিউশন চলছে কি নেব, তো ভাবছি একটা ফ্রেশ কডেস বলে যে ড্রিঙ্কটা, হ্যাঁ ফ্রেশ কডেস, হ্যাঁ ওটা ভালো হবে বলছে, দাদা বলছে খুব ভালো হবে তো এটাই নেব। দুখানা ফ্রেশ কডেস অর্ডার দিলাম। ইটস ভেরি স্মোকড অরেঞ্জ জুস উইথ জিঞ্জার।
এটা ড্রাগন চিকেন আমরা অর্ডার করে নিয়েছি। আমরা অর্ডার করেছি আর কি ফ্রেশ কডেজ রিং এটা। ফ্রেশ কডেজ আর পাশেই রয়েছে ড্রাগন চিকেন যেটা আমরা অর্ডার করেছি। আমার হাতে এখন চলে এসেছে কি ফ্রেশ গডেজ, ফ্রেশ গডেজ রিং। তো এটা খাওয়া যাক চিয়ার্স করে আর কি। তো অন্যরকম খেতে, একদম অন্যরকম কিন্তু রিফ্রেশিং, মানে খেয়ে নিজেকে গড গড লাগছে আর কি। হ্যাঁ ভালো ভালো খেতে। তোমার মা একটু ট্রাই করে দেখুক, টেস্ট করে বলো কেমন লাগছে এটা। মানে কি বলবো টক ঝাল টাইপের একটা ব্যাপার হচ্ছে, একটা স্মোকি ফ্লেভারও আছে। নিজেকে বেশ অমিতা পাচ্ছে না, দন দন মনে হচ্ছে আর কি এটা হাতে নিয়ে আর কি। এইরকম করে খেলাম না, একদিন রাজারা যেমন করে খেতো আর কি, বড় গ্লাসের মধ্যে আর কি রিংস নিয়ে সেরকম একটা ফিল পাচ্ছি গ্লাসটা। একদম এরকম এরকম গ্লাস দেখা যায় না, কিন্তু কিনতে পাওয়া যায় না। আর মা ছবিও তুলছে আমার ফাটাফাটি, ইউএসপি মানে এই গ্লাসটা মনে হচ্ছে আমার। তো আমি এবার একটু ফুড রিভিউয়ারদের মতো চিকেনটা রিভিউ করবো। ড্রাগন চিকেন আমার হাতে চলে এসছে আর কি, তো খেয়ে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর, খেয়ে দেখি কেমন লাগে আবার। ভালো খেতে, নরম আছে, জুসি আছে, একদম নরম জুসি, আর ফ্লেভারটা পুরোপুরি আছে চিকেনের ভেতরে আর কি। স্মোকি ফ্লেভার মতো আছে, খুব ঝাল না, একটু সুইট একটু ঝাল, পুরো মিক্সড আর কি ফ্লেভারটা। ভালো খেতে। এটা রেটিং কত দেবে? 10 টাকা আমি দেবো হচ্ছে 8। তো এবার আমার কাছে চলে এসেছে এই ড্রাগন চিকেন, তো একবার খেয়ে দেখবো যে আমার কেমন লাগলো। অরজিৎ তো ট্রাই করেইছে, ওর তো বেশ ভালোই লেগেছে, এবার আমি খেয়ে দেখবো কেমন লাগছে। বলো বলো কেমন লাগে। বেশ ভালো, একটু অন্যরকম লাগলো, মানে আমরা যেরকম ড্রাগন চিকেন খাই সেটা থেকে কিন্তু ডিফারেন্ট, কি বলো? চায়না টাউনে যে ড্রাগন চিকেন সেটা খুব ঝাল হল না, এটা কিন্তু একটু হালকা ঝাল, একটু সুইট, মানে একটু মিশ্রণ আর কি। হ্যাঁ মিক্স তো ভালো লাগছে, বাচ্চারা খেতে পারে, এটা বাচ্চাদের জন্য কিন্তু ভালো একটা ফুড আইটেম। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা মানে মানে ভালো একটা প্রিপারেশন বলতে। সেই দিন তো বাচ্চা আছে তাই না? তাই একটু জল খাচ্ছি এখন, এত খেয়ে নিয়েছি পেট ফুলে গেছে একেবারে। তোমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় হিউজ একটা টিভি স্ক্রিন লাগানো আছে এখানে আর কি, তো লোকেরা চাইলে এখানে বসে টিভিও দেখতে পারে। খাবার রিলেটেড কিছু ভিডিও চলছে আর কি, পরিবেশটাকে আরো সুন্দর করে দিয়েছে, স্ক্রিনটা লাগিয়ে আর কি ভালো লাগছে। আমরা এতক্ষণ দুজনে মিলে বাইরে বসেই খাচ্ছিলাম, এবার অন্ধকার হয়ে যাচ্ছে, এবার একটু ভেতরে গিয়ে দেখি ভেতরটা কিরকম। বাইরেটা তো এরকম বসে খাওয়ার মতন রয়েছে, ভেতরটা আলাদা রকমের একটা সাজানো, অন্যরকম একটা বিউটি আছে আর কি ভেতরটা, তো সেটাও আমরা দেখবো। আর ভেতরটা এসি সেকশন, তো যারা এসিতে বসতে চাও তারা ভিতরে বসবে, না ভিতরটা ঢুকেছি। তো খুব জোরে লাউড মিউজিক চলছে আর কি এখানে, তো আর চেয়ারে বসলাম। জায়গাটা খুব সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য, কাপল আসার জন্য খুব সুন্দর জায়গা। তোমার কেমন লাগছে পুরো জায়গাটা? ভিতরে একটা অন্যরকম ফিল আছে, সেন্ট্রাল এসি আর কি, গরমের মধ্যে এখানে বসে আর কি ভালো লাগবে। গরম শীতকালটা বাইরে বেশি এনজয় হবে, গরমকালে কাঠফাটা রোদে বাইরে বসা তো সবসময় সম্ভব হয় না, আমরা বিকেলে এসেছি বলে ভিতরে বসে লোক এনজয় করতে পারবে। একদম আছে মকটেল কাউন্টার, হ্যাঁ মকটেল কাউন্টার।
আমরা কোনো একটা জায়গায় গেলে সেই জায়গাটা একটু খুব ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করি দুজনেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবারে পালা হচ্ছে একটু ভালো করে জায়গাটা এক্সপ্লোর করার আর কি। এখানে একটা সুন্দর গেট রয়েছে, আমি একটু গেটটা দেখাতে বলবো, হচ্ছে ডিজাইন করা। বিয়ে বাড়িতে যেমন সাজায় আর কি সুন্দর গেট আর কি রকম করে সাজানো। বগনভিলা অ্যাকচুয়ালি এটা কিন্তু বগনভিলা গাছ রয়েছে খুব সুন্দর ভাবে, আর চারিদিকে একটু খেজুর গাছ একটুখানি চারিদিকে এই টাইপের গাছ সুন্দর করে লাগানো রয়েছে। যেহেতু সন্ধে জাস্ট হচ্ছে তাই চারিদিকে একটু কিন্তু লাইটও জ্বলে উঠেছে একদম। আর সামনে একটা ম্যাকাও দেখতে পাচ্ছি, বন্ধুদেরকে দেখাও, এই যে ম্যাকাও, একটা ম্যাকাও আছে, একটা ম্যাকাও আর কি বসে আছে আর কি। এটা হচ্ছে এন্ট্রান্স ওজিবাইদা লেকের, এখান থেকে কিন্তু এন্ট্রান্স, এটা কিন্তু তোমাদের মেইন গেট। আর এই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা পৌলুমি দেখালো একটু আগে আপনাদেরকে, তো ওইদিকে মানে লেফটে দেখুন গাড়ি পার্কিং এর জায়গাও করা আছে, তো যারা গাড়ি নিয়ে তো অনেকেই আসবেন এখানে, তো পার্কিং কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, একটা শুধু আইটেম নিয়েছি, এতটা কোয়ান্টিটি এখানে দেয় যে ওটা খেয়ে আমাদের পেট পুরো ভরে গেছে, এত অব্দি খাওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে, ব্লগ এখানে শেষ করছি আমরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তোমরা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, আর প্লিজ আরো আরো বেশি ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো দেখো, আমরা তোমাদের জন্য আরো অনেক নতুন ভিডিও আনছি, আরো এন্টারটেইনিং ভিডিও, আরো চেষ্টা করছি কোনো ভুল ত্রুটি হলে সেটা জানিও যে যাতে আমরা সেটা শোধরাতে পারি। আরো কি কি তোমরা দেখতে চাইছো, খাবার রিলেটেড ব্লগ দেখতে চাইছো নাকি কোনো ঘোরা রিলেটেড ব্লগ দেখতে চাইছো, বা কি সেটা টেম্পল নাকি রেস্টুরেন্ট কি দেখতে চাইছো আমাদেরকে জানাও, সেরকম ভিডিও আমরা তোমাদের জন্য আনবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই আমরা শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো বংজিলা কাপেল, বাই।